নমস্কার সুপ্রিয় দর্শকার্থী, এসবি একাডেমিক সেন্টারের প্রত্যেকটা ছাত্র ছাত্রীকে স্বাগত। আজকে আমি মাধ্যমিক 2018 সালের লাইফ সায়েন্স এর কোশ্চেন পেপার এবং তার উত্তর সমেত আমি আজকে বিস্তারিত আলোচনা করব। সুপ্রিয় দর্শকার্থী, এটা আমাদের 2018 সালের জীবনবিজ্ঞান প্রশ্নপত্র। এর আগে আমি যাবতীয় প্রশ্নগুলো, মানে 2017, 2018, 2019, 2020, 2021 সালে তো পরীক্ষা হয়নি, 2022, 2023 সমস্ত সালের প্রশ্নগুলো টু দ্য পয়েন্ট আমি সলভ করে দিয়েছি। আমাদের ডিসক্রিপশন বক্সে তার লিঙ্ক দেওয়া আছে। তাহলে আলোচনা করা যাক 2018 সালের প্রশ্নপত্র। ফার্স্ট প্রশ্ন 1.1-এ তো দেখো, এটা কিন্তু একটা রয় মার্টিন প্রশ্ন বিচিত্রা থেকে কিন্তু প্রশ্নগুলো আমি তুলেছি। 1.1-এ সূর্য শিশির নামক পতঙ্গভোগ উদ্ভিদের পাতার কোর্ষিকাগুলি পতঙ্গ দেহের সংস্পর্শে আসামাত্র বেঁকে গিয়ে পতঙ্গকে চেপে ধরে, এটি হলো দেয়ার, এটি কি? খুব ইম্পর্টেন্ট প্রশ্ন। অ্যান্সার হবে কিন্তু ঘয়ের অ্যান্সার কেমোনেস্টি চলন। অ্যান্সার কী হবে? অ্যান্সার হবে কিন্তু সুপ্রিয় দর্শকার্থী কেমোনেস্টি চলন, ঘয়ের অ্যান্সার। পরের প্রশ্ন 1.2-তে মহিলাদের ক্ষেত্রে ফলিকল স্টিমুলেটিং হরমোন ডিম্বাশয়ের গ্রাফিয়ান ফলিকল থেকে যে হরমোন ক্ষরণে উদ্দীপনা যোগায় সেটি হলো, অ্যান্সার কী হবে? অ্যান্সার হবে গোয়ার অ্যান্সার ইস্ট্রোজেন। অ্যান্সার কী হবে? অ্যান্সার হবে গোয়ার অ্যান্সার ইস্ট্রোজেন। সুপ্রিয় দর্শকার্থী, অ্যান্সার কী হবে? গোয়ার অ্যান্সার ইস্ট্রোজেন। আমাদের নেক্সট প্রশ্ন কী বলেছে সুপ্রিয় দর্শকার্থী? তোমরা দেখতে পাচ্ছ প্রত্যেকটা প্রশ্ন তার উত্তর সমেত কিন্তু আমি বিস্তারিত আলোচনা করছি। 1.3-তে প্রদত্ত কোনটি সঠিক প্রতিবর্ত পথ? অ্যান্সার কিন্তু হবে আমাদের ঘয়ের অ্যান্সার হবে। গ্রাহক থেকে অন্তর্বাহী স্নায়ু, স্নায়ুকেন্দ্র, বহির্বাহী স্নায়ু, কারক। সুপ্রিয় দর্শকার্থী, 1.4-এর প্রশ্ন কী বলেছে? মাইটোসিস কোষ বিভাজনের কোন দশায় নিউক্লিয় পর্দা ও নিউক্লিয় লাসকে অবলুপ্ত হতে দেখা যায়? খুবই ইম্পর্টেন্ট প্রশ্ন, 1.4-এর প্রশ্ন, খুবই ইম্পর্টেন্ট। 2018 সালে কিন্তু পরীক্ষা এসেছে। 1.4-এর যে প্রশ্ন আছে, অ্যান্সার হবে কিন্তু খয়ের অ্যান্সার প্রোফেজ। অ্যান্সার হবে আমাদের খয়ের অ্যান্সার প্রোফেজ। 1.5-এর নিচের কোনটি ডিএনএ গঠনগত উপাদান নয়? খুবই ইম্পর্টেন্ট প্রশ্ন, কিন্তু ডিএনএ গঠনগত উপাদান নয়। 1.5-এর প্রশ্নের অ্যান্সার হবে খয়ের অ্যান্সার ইউরাসিল ক্ষারক, ইউরাসিল ক্ষারক। সুপ্রিয় দর্শকার্থী, আমাদের পরের প্রশ্ন কী বলেছে? 1.6-এর প্রশ্ন, আমাদের পরের প্রশ্ন 1.6-এ যৌন জনন সম্পর্কিত প্রদত্ত কোন বক্তব্যটি সঠিক? 1.6-এর অ্যান্সার হবে কয়ের অ্যান্সার যৌন জননে হ্যাপ্লয়েড গ্যামেট উৎপাদন অপরিহার্য। কয়ের অ্যান্সার হবে যৌন জননে হ্যাপ্লয়েড গ্যামেট উৎপাদন অপরিহার্য। কয়ের অ্যান্সার হবে সুপ্রিয় দর্শকার্থী? অ্যান্সার কী হবে? অ্যান্সার কিন্তু হবে কয়ের অ্যান্সার হবে। পরের প্রশ্ন 1.7-এ নিচের কোনটি মেন্ডেলের এক সংকর জনন পরীক্ষার F2 জনুর জিনোটাইপিক অনুপাত? 1.7-এর অ্যান্সার হবে কয়ের অ্যান্সার 1:2:1। কয়ের অ্যান্সার হবে 1:2:1 হবে। সুপ্রিয় দর্শকার্থী, আমাদের নেক্সট প্রশ্ন কী আছে আলোচনা করা যাক। পরের প্রশ্ন 1.8-এ মানুষের অটোজোমে থাকা জিন দ্বারা নিচের কোনটি নিয়ন্ত্রিত হয় না? খুবই ইম্পর্টেন্ট প্রশ্ন, 1.8-এর অ্যান্সার হবে কিন্তু হিমোফিলিয়া। অ্যান্সার কী হবে? হিমোফিলিয়া খয়ের অ্যান্সার হবে। সুপ্রিয় দর্শকার্থী, অ্যান্সার কী হবে? অ্যান্সার কিন্তু খয়ের অ্যান্সার হবে হিমোফিলিয়া। 1.9-এ অসম্পূর্ণ প্রকটতার ক্ষেত্রে এক সংকরায়ণ পরীক্ষার F2 জনুতে ফিনোটাইপের অনুপাত কী হতে পারে? 1.9-এর অ্যান্সার হবে, খুব ইম্পর্টেন্ট প্রশ্ন কিন্তু এটা, ঘয়ের অ্যান্সার হবে 1:2:1। অ্যান্সার হবে
ঘয়ের অ্যান্সার 1:2:1 হবে, ঠিক আছে, 1:2:1 হবে। সুপ্রিয় দর্শকার্থী, আমরা দেখতে পাচ্ছি যে প্রত্যেকটা প্রশ্ন কিন্তু আমরা টু দ্য পয়েন্ট ব্যাখ্যা করছি, তোমরা কিন্তু খাতায় লিখে মুখস্থ করবে। 1.10 প্রদত্ত কোনটি একই খাদ্যের জন্য অন্তঃপ্রজাতি সংগ্রাম, খুব ইম্পর্টেন্ট প্রশ্ন, কিন্তু গয়ের অ্যান্সার হবে পুকুরের রুই মাছদের মধ্যে সংগ্রাম, পুকুরের রুই মাছদের মধ্যে সংগ্রাম। অ্যান্সার কী হবে? অ্যান্সার কিন্তু হবে গয়ের অ্যান্সার হবে পুকুরের রুই মাছদের মধ্যে সংগ্রাম। 1.11 প্রদত্ত কোন পরিবর্তনটি ঘোড়ার বিবর্তনে ঘটেনি, 1.11 অ্যান্সার হবে পায়ের সবকটি আঙুলের দৈর্ঘ্য প্রস্থ বৃদ্ধি, পায়ের সবকটি আঙুলের দৈর্ঘ্য প্রস্তর বৃদ্ধি। অ্যান্সার কিন্তু হবে ক্ষয়ের অ্যান্সার। পরের প্রশ্ন 1.12 বিজ্ঞানীদের মতে পৃথিবীতে জীবন সৃষ্টির প্রাক পরিবেশটি ছিল যেন, অ্যান্সার কী হবে? খুব ইম্পর্টেন্ট প্রশ্ন, কিন্তু কয়ের অ্যান্সার হবে সমুদ্রের জলে তপ্ত লঘু সুপ, সমুদ্র জলে তপ্ত লঘু সুপ। সুপ্রিয় দর্শকার্থী, আমাদের নেক্সট প্রশ্ন কী বলেছে? আমাদের নেক্সট প্রশ্ন 1.13 নিচের কোন জীবাণুটি নাইট্রিফিকেশনে অংশগ্রহণ করে, 1.13 অ্যান্সার হবে কিন্তু অ্যান্সার হবে কয়ের অ্যান্সার নাইট্রোসোমোনাস, নাইট্রোসোমোনাস কিন্তু এর অ্যান্সার হবে। সুপ্রিয় দর্শকার্থী, নাইট্রোসোমোনাস এর অ্যান্সার হবে। আমাদের নেক্সট প্রশ্ন 1.14 এক্সিডি সংরক্ষণের একটি উদাহরণ হল, 1.14 অ্যান্সার হবে ঘয়ের অ্যান্সার ক্রায়ো সংরক্ষণ। অ্যান্সার কী হবে? ঘয়ের অ্যান্সার হবে ক্রায়ো সংরক্ষণ হবে। সুপ্রিয় দর্শকার্থী, প্রত্যেকটা প্রশ্ন তার উত্তর সমেত কিন্তু আমি বিস্তারিত আলোচনা করেছি। পরের প্রশ্ন 1.15 জল দূষণের ফলে প্রদত্ত যেটি ঘটে তা হলো, তো দেখো খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন, 1.15 অ্যান্সার হবে ইউট্রিফিকেশন, ইউট্রোফিকেশন হবে। ওকে সুপ্রিয় দর্শকার্থী, এবার আমি তোমাদের বিভাগ খ সলভ করিয়ে দেব। আমাদের তো দেখো দু দাগের প্রশ্ন, নিচের 26টি প্রশ্ন থেকে 21টি প্রশ্নের উত্তর নির্দেশ অনুসারে লেখো। 2.1 আয়োডিনের অভাবে হরমোনের সংশ্লেষ ব্যাহত হয়, 2.1 তো দেখো 2.1 অ্যান্সার হবে থাইরক্সিন হবে। 2.1 অ্যান্সার হবে থাইরক্সিন, আয়োডিনের অভাবে থাইরক্সিন হরমোনের সংশ্লেষ ব্যাহত হয়। পরের প্রশ্ন সুপ্রিয় দর্শকার্থী, 2.2 মেরুদণ্ডী প্রাণীদের ভ্রূণের পরিস্ফুটন ও বৃদ্ধির সময় ড্যাশ কোষ বিভাজন ঘটে, অ্যান্সার হবে 2.2 অ্যান্সার হবে মাইটোসিস। এটা কিন্তু 2.2 প্রশ্নের উত্তর, ঠিক আছে। সুপ্রিয় দর্শকার্থী, আমাদের নেক্সট প্রশ্ন 2.3 মটর গাছের ভিন্ন ভিন্ন একই ফিনোটাইপ দেখাতে পারে 2.3 অ্যান্সার হবে মটর গাছের ভিন্ন ভিন্ন জিনোটাইপ শূন্যস্থান হবে, এই শূন্যস্থানে কী হবে?
এখানে হবে জিনোটাইপ, হবে একই ফিনোটাইপ দেখাতে পারে। 2.3 অ্যান্সার এটা, ঠিক আছে, জিনোটাইপ হবে, শূন্যস্থানে লিখবে তোমরা। আমাদের নেক্সট প্রশ্ন কি বলেছে, আমাদের নেক্সট প্রশ্ন 2.4-এ ড্যাশ বিবর্তনের ফলে সমসমস্ত অঙ্গের উদ্ভব ঘটে। 2.4-এর অ্যান্সার হবে অপসারী, অপসারী হবে, অপসারী হবে। 2.4-এর অ্যান্সার কি হবে, অপসারী হবে। সুপ্রিয় দর্শকার্থী, আমাদের নেক্সট প্রশ্ন কি বলেছে, আমাদের নেক্সট প্রশ্ন বলেছে 2.5-এ স্থানীয় জীব বৈচিত্র্যের ক্ষতি করে এমন একটি বহিরাগত প্রজাতির নাম লেখো। অ্যান্সার কি হবে, পার্থেনিয়াম হবে। তোমরা এখানে লিখবে, এই শূন্যস্থানে লিখবে পার্থেনিয়াম, পার্থেনিয়াম। 9-29 আকার ম, পার্থেনিয়াম, ঠিক আছে। পয়াকা থরে পার্থেনিয়াম, 9-29 আকার ম, পার্থেনিয়াম। আমাদের নেক্সট প্রশ্ন কি বলেছে, আমাদের নেক্সট প্রশ্ন 2.6-এ বাতাসে ভাসমান ধোয়া, ছাই, ধুলিকণা, পরাগ রেণু ইত্যাদির সূক্ষ্ম কণাকে একত্রে ড্যাশ বলে, যা ফুসফুসের বিভিন্ন রোগ সৃষ্টি করে। অ্যান্সার হবে, খুবই ইম্পর্টেন্ট প্রশ্ন এখানে, কিন্তু অ্যান্সার কিন্তু এসপিএম হবে, এসপিএম বলে, কি বলে, এসপিএম বলে। সুপ্রিয় দর্শকার্থী, আমাদের নেক্সট প্রশ্ন কি বলেছে, এবার আমি তোমাদের নিচের বাক্যগুলি সত্য অথবা মিথ্যা নিরূপণ করো, যে কোনো 5টি, এগুলো কিন্তু তোমাদের আমি সলভ করিয়ে দেবো। সুপ্রিয় দর্শকার্থী, আমাদের ফার্স্ট প্রশ্ন 2.7-এ হাইপোথ্যালামাস মানুষের দেহের ভারসাম্য রক্ষায় সাহায্য করে। খুব ইম্পর্টেন্ট প্রশ্ন, এটা কিন্তু ফলস হবে, কী হবে, ফলস হবে। 2.7-এ কী হবে, এটা কিন্তু ফলস হবে, মানে মিথ্যা। 2.8-এ ডিএনএতে অ্যাডেনিন হাইড্রোজেন বন্ধনী দিয়ে গুয়ানিনের সঙ্গে যুক্ত থাকে, এটাও কিন্তু কী হবে, 2.9-এর অ্যান্সারও কিন্তু ফলস হবে। 2.8-এ 2.7-এ কিন্তু ফলস হবে, 2.8-এও ফলস হবে। বুঝতে পারছো কী বলছি, অর্থাৎ 2.7 ফলস, ওকে, 2.8-ও কিন্তু, অর্থাৎ আমরা দেখতে পাচ্ছি যে 2.8-ও কিন্তু ফলস আছে, তাই তো। সুপ্রিয় দর্শকার্থী, পরের প্রশ্ন 2.9-এ কি বলেছে, মেন্ডেলের মটর গাছের এক সংকর জনন পরীক্ষায় প্রথম অপত্যজনিত 75% বিশুদ্ধ লম্বা মটর গাছ পেয়েছিলেন। 2.9-এর যে প্রশ্ন আছে এটাও কিন্তু ফলস হবে, কী হবে, এটাও ফলস হবে, অর্থাৎ কি, মিথ্যা। তো বুঝতে পারছো 2.9-এ কী হবে, এটাও কিন্তু মিথ্যা হবে। সুপ্রিয় দর্শকার্থী, আমাদের নেক্সট প্রশ্ন কী বলেছে, 2.10-তে ল্যামার্কের মতে জীব তার প্রয়োজন অনুযায়ী নির্দিষ্ট কোনো বংশানুক্রমিক দৈহিক বৈশিষ্ট্য অর্জন করতে পারে। 2.10 এর অ্যান্সার কিন্তু সত্য হবে, কী হবে, এটা কিন্তু সত্য হবে, কী হবে, এটা সত্য হবে, অর্থাৎ ট্রু হবে। 2.11-এ অ্যাসিড বৃষ্টির কারণ হলো বায়ুদূষণের ফলে সৃষ্ট SO2 ও NO2 গ্যাস। 2.11-এ এটাও কী হবে, এটাও কিন্তু সত্য হবে, অর্থাৎ এটা 2.11 এটাও কিন্তু ট্রু হবে, ওকে। পরের প্রশ্ন কী বলেছে, 2.12-তে অক্সিন বীজের সুপ্ত অবস্থায় কাটিয়ে অঙ্কুরগম সাহায্য করে। 2.12, তো এই যে 2.12 এটা কিন্তু কী হবে, ফলস হবে, অর্থাৎ মিথ্যা হবে, এটা কী হবে, মিথ্যা হবে, কেটে দিয়েছি।
সুপ্রিয় দর্শকার্থী, এবার আমি তোমাদের বাম স্তম্ভের সঙ্গে ডান স্তম্ভ সলভ করে দেবো। ওকে, তো দেখো স্তম্ভ মিলাও, স্তম্ভ এ এর সঙ্গে স্তম্ভ বি মিলাতে হবে। 2.13 সি এস এফ, তো দেখো এর অ্যান্সার হবে কিন্তু চয়ের অ্যান্সার হবে, অ্যান্সার কী হবে চয়ের অ্যান্সার হবে মস্তিষ্কের কোষে পুষ্টি সরবরাহ করে। 2.14 ক্রসিং ওভার, অ্যান্সার হবে গোয়ার অ্যান্সার, ক্রসিং ওভার অ্যান্সার হবে গোয়ার অ্যান্সার মিওসিস হবে। 2.15 হিমোফিলিয়া, অ্যান্সার হবে 2.15 অ্যান্সার হবে উমর অ্যান্সার হবে, উমর অ্যান্সার হবে মানুষের এক্স ক্রোমোজোমে অবস্থিত প্রচ্ছন্ন জিনগত রোগ। 2.16 কোয়াসারভেট, 2.16 কোয়াসারভেট অ্যান্সার হবে কোয়ার অ্যান্সার হবে, অ্যান্সার হবে কোয়ার অ্যান্সার হবে বৃহৎ কোলোয়েড সমন্বয়, বৃহৎ কোলোয়েড সমন্বয়। 2.17 জেএফএম, অ্যান্সার হবে আমাদের ক্ষয়ের অ্যান্সার হবে, জেএফএম হবে ক্ষয়ের অ্যান্সার হবে, এই যে এটা হবে। ঠিক আছে, জঙ্গল পুনরুদ্ধারের জন্য স্থানীয়, তো দেখো একটু কেটে দিচ্ছি, জেএফএম হবে এটা হবে, এই অ্যান্সার হবে জেএফএম হবে, এইটা আমাদের ক্ষয়ের অ্যান্সার হবে। জঙ্গল পুনরুদ্ধারের জন্য স্থানীয় বাসিন্দাদের সক্রিয় অংশগ্রহণ। 2.18 গ্রাফটিং, অ্যান্সার হবে সয়ের অ্যান্সার হবে স্টক এবং সিয়ন। সুপ্রিয় দর্শকার্থী, প্রত্যেকটা প্রশ্ন কিন্তু আমি টু দ্য পয়েন্ট আমি সলভ করে দিয়েছি। তো দেখো আমাদের নেক্সট প্রশ্ন কি বলেছে, 2.19 বিষাদৃশ্য শব্দটি বেছে লেখো, অ্যান্সার কিন্তু হবে থ্যালাসেমিয়া, সম্পূর্ণ আলাদা কিন্তু, অ্যান্সার কী হবে থ্যালাসেমিয়া হবে। সুপ্রিয় দর্শকার্থী, আমাদের নেক্সট প্রশ্ন কী বলেছে, 2.20 মানুষের অক্ষিগোলকের লেন্সের একটি কাজ উল্লেখ করো। তো দেখো এর অ্যান্সার তোমাদের আমি সামনে তুলে ধরেছি, তোমরা খাতায় লিখে নেবে। ওকে ওকে, কি বলছি, অ্যান্সার হবে এই যে মানুষের অক্ষিগোলকের লেন্সের একটি কাজ উল্লেখ করো, অ্যান্সার লিখবে আলোক রশ্মিকে প্রতিশ্রুত করে রেটিনাতে ফোকাস করে এবং স্পষ্ট প্রতিবিম্ব তৈরি করা হলো লেন্সের কাজ। ঠিক আছে, এই যে রেটিনাতে ফোকাস করে স্পষ্ট এবং প্রতিবিম্ব যে তৈরি করা, এটাই কিন্তু অন্যতম একটা কাজ আছে, তোমরা টোটালটা কিন্তু লিখে নেবে খাতায়। ঠিক আছে, কি বলছি বুঝতে পারছো? আমাদের নেক্সট প্রশ্ন কি বলেছে সুপ্রিয় দর্শকার্থী, 2.21 নিচের সম্পর্কযুক্ত একটি শব্দজোড় দেওয়া আছে, প্রথম জোড়টির সম্পর্কে বুঝে দ্বিতীয় জোড়টি শূন্যস্থানে উপযুক্ত শব্দ বসাও। সুপ্রিয় দর্শকার্থী, আমরা এখানে যেটা নজর করে দেখতে পাচ্ছি যে মাইটোসিস ভ্রূণমূল, আর এখানে শূন্যস্থানে তোমরা লিখবে চলো, শূন্যস্থানে লিখবে মিওসিস রেণিমাতৃকোষ। ঠিক আছে, মিওসিস লিখবে। ঠিক আছে, শূন্যস্থানে লিখবে 2.21 অ্যান্সার লিখবে মিওসিস। সুপ্রিয় দর্শকার্থী, আমাদের নেক্সট প্রশ্ন কি বলেছে, বলেছে 2.22 গিনিপিগের ক্ষেত্রে ছোটো হাতের দুটো বি, বড়ো হাতের দুটো আর এবং ছোটো হাতের দুটো বি, বড়ো হাতের আর ছোটো হাতের আর, জিনোটাইপ দুটির ফিনোটাইপ কি একই, অ্যান্সার লিখবে হ্যাঁ, অ্যান্সার কি লিখবে হ্যাঁ লিখবে, আর লিখবে ফিনোটাইপ সাদা খরবোলোম হবে। ফিনোটাইপ কী হবে, ফিনোটাইপ এখানে লিখবে ফিনোটাইপ সাদা খরবোলোম। ঠিক আছে, বুঝিয়ে দিলাম, খাতায় লিখে নেবে। আমাদের নেক্সট প্রশ্ন কী বলেছে 2.23, ওকে, বলেছে মেন্ডেলের দ্বিসংকর জননের পরীক্ষায় F2 জনুতে প্রাপ্ত ফিনোটাইপিক অনুপাত লেখো, কী হবে
সুপ্রিয় দর্শকার্থী, এর অ্যান্সার কী হবে? 2.23 অ্যান্সার কী হবে? 2.23 অ্যান্সার হবে 9:3:1। ঠিক আছে, এর অ্যান্সার এটা হবে 9:3:1। ওকে, 2.23 অ্যান্সার হবে এটা, কিন্তু 2.23 প্রশ্নের উত্তর। ঠিক আছে, 9:3:1 এর অ্যান্সার হবে সুপ্রিয় দর্শকার্থী, 2.23 প্রশ্নের উত্তর এটা হবে। আমাদের নেক্সট প্রশ্ন কি বলেছে? আমাদের নেক্সট প্রশ্ন বলেছে 2.24-এ লবণ সহনের জন্য সুন্দরী গাছের একটি অভিযোজন উল্লেখ করো। খুবই ইম্পর্টেন্ট প্রশ্ন সুপ্রিয় দর্শকার্থী, এর অ্যান্সার কী হবে বলো তোমরা? এর অ্যান্সার হবে পাতার অভিযোজন পাতার ফলকে মোমের প্রলেপ থাকে যা বাষ্পমোচনের হার হ্রাস করে। কী বলছে বুঝতে পারছো? পাতার যে অভিযোজন পাতার ফলকে মোমের প্রলেপ থাকে মানে পাতায়, যা বাষ্পমোচনের হারকে হ্রাস করে। আমাদের নেক্সট প্রশ্ন কী আছে? আমাদের পরের প্রশ্ন কী বলেছে সুপ্রিয় দর্শকার্থী? এটা তো হয়ে গেছে 2.24-এ। 2.25-এ নিচে চারটি বিষয়ের মধ্যে তিনটি একটি বিষয়ের অন্তর্গত, সেই বিষয়টি খুঁজে বের করে লেখো। তো এখানে তো দেখো, এটা আমি টোটাল কিন্তু পড়েছি, যে স্থানীয় জীব সম্পদ সম্বন্ধে যাবতীয় জ্ঞান, PBR, স্থানীয় জীব সম্পদ সম্বন্ধে ঐতিহ্যবাদী পরস্পর বিশ্বাস, স্থানীয় জীব সম্পদের। তো দেখো, নিচের চারটি বিষয়ের মধ্যে তিনটি একই বিষয়ের অন্তর্গত। এই যে এইটা, এইটা আর এইটা একই বিষয়ের অন্তর্গত, এটা একটু আলাদা সুপ্রিয় দর্শকার্থী। অর্থাৎ এর অ্যান্সার আমরা যেটা নজর করতে পারছি যে PBR হবে। ওকে, কী হবে? PBR হবে সুপ্রিয় দর্শকার্থী। আমাদের পরের প্রশ্ন কী বলছে 2.26-এ সিঙ্গালীলা জাতীয় উদ্যানে সংরক্ষিত একটি বিপন্ন প্রাণীর নাম লেখো। কী হবে? খুব ইম্পর্টেন্ট প্রশ্ন কিন্তু, 2018 সালের প্রশ্ন। এর অ্যান্সার হবে কিন্তু 2.26-এর অ্যান্সার হবে কিন্তু রেড পান্ডা। সুপ্রিয় দর্শকার্থী, আমি তোমাদের আগামীকাল 2017 সালের লাইফ সায়েন্সের প্রশ্নগুলো টু দ্য পয়েন্ট আমি সলভ করে দেবো। ঠিক আছে, কী বলছি বুঝতে পারছো? ভিডিওটি দেখার জন্য SB একাডেমিক সেন্টারের তরফ থেকে প্রত্যেকটা ছাত্রছাত্রীকে জানাই অসংখ্য ধন্যবাদ। সুস্থ থাকো, ভালো থাকো, চ্যানেলের সঙ্গে যুক্ত থাকো, এটাই আমার একান্ত অনুরোধ তোমাদের কাছে।